Hey, what's up everybody, it's your boy Rafsan back with another new video and welcome to Rafsan Official. তো আজকের ভিডিওটাই একটি ভিন্ন ধরনের ভিডিওতে যাচ্ছে, কোনো রোস্টও না, কোনো ভ্লগও না। আজকে আমরা একটি গানের উপর রিয়েক্ট করব। তো সেই গানটি তৈরি হয়েছে বর্তমানে আমাদের বাংলাদেশের একটি প্রেক্ষাপট নিয়ে, একটি প্যান্ডেমিক নিয়ে। না, সেটি করোনা ভাইরাস প্যান্ডেমিক না, সেটি হলো বাংলাদেশের বর্তমানে রেপ অবস্থা, যে ঘন ঘন যে রেপ হচ্ছে, বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, সেটা নিয়ে একটি গান তৈরি হচ্ছে। আজকে আমরা সেটির উপর রিয়েক্ট করবো। গাইজ, গানটি হলো মূলত একটি র্যাপ সং বর্তমানে এই ধর্ষণ অবস্থা নিয়ে, যে আমাদের বাংলাদেশে রিসেন্টলি এতগুলো ধর্ষণ হয়েছে যে সেগুলো বলে বোঝানো সম্ভব না। তো সেই অবস্থা নিয়ে তাবিব মাহমুদ, যে কিনা গালি বয়ের আর কি র্যাপটি করেছিল, সে একটি র্যাপ, নিউ র্যাপ রিলিজ করেছে এটার প্রতিবাদে। তো আজকে আমরা সেটিরই রিয়েক্ট করতে যাব। তো গাইজ চলুন। তো গাইজ, গানটির টাইটেল হলো তুই ধর্ষক, অ্যান্ড গানটি লিখেছেন তাবিব মাহমুদ। অ্যান্ড এদিকে তার সাথে গানটির সাথে ফিচার আছে ঢাকা ইউনিভার্সিটি মাইম। তো মাইম বলতে আসলে বিষয়টা হলো একটা আর্ট, এটা তো ওরা তাবিব মাহমুদের সাথে এই ভিডিওটা করছে। তো গাইজ চলুন দেখি আমরা একসাথে। তো গাইজ, এদিকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে মানে যে অবস্থাটা ওরা মানে যে সিনারিওটা ক্রিয়েট করছে, ওটা খুবই মর্মান্তিক এবং লাগার মতো, একদম বুকে লাগার মতো। যে এদিকে ধর্ষক, এক ধর্ষকের সিনারিও বোঝানো হয়েছে, এই যে এদিকে যে হাতটা দেখানো হয়েছে, যে একটা মেয়ের আর্তনাদ, মানে একদম ঠিক মতো বোঝানো হয়েছে। দেখো এদিকে প্রথম যে লাইনটি, সেই লাইনটি দিয়ে বোঝা যাচ্ছে আসলে র্যাপটি কেমন হতে যাচ্ছে, যে গোপন হয়েছে যে তোর ফাঁসি সর্বনাশা এই বীর্যপাতে। আসলে যখন একটি মেয়ে ধর্ষিত হয়, তখন তার যে চোখের জল, তার আর্তনাদ হয়তো সবাই শুনে না, কিন্তু তার খোদার সাথে তার কথা হয়। হয়ে গেল পুলিশ ফাঁড়ি, তার পরিচয় জানি না, সকলের সামনে সে খুলে বলে ঘটনা, পত্রিকা রস মেখে লিখে দেয় রচনা। এদিকে আমরা যে এই লিরিক্সটা, এই লিরিক্সটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। যেমন একটি মেয়ে যে পুলিশ ফাঁড়িতে ধর্ষিত হয়, সে সেখানে তার ঘটনা বলে, কিন্তু আমাদের যে মিডিয়া, সেই মিডিয়া 10 পাতা রচনা লেখে তার কাহিনিটাই বদলিয়ে দেয়। মিডিয়া শুধু তাদের একটু নিউজের জন্যে সেই মেয়ের সম্মান ইজ্জত সব কিছু কেড়ে নেয়, এক কথাকে অন্য কথা বানিয়ে দেয়। অফিসার নিয়ে যায় মেডিকেলে, হুট করে উলঙ্গ করে তাকে ডাক্তার চেক করে, খুঁজে পায় নমুনা, তোমরা কি জানো। আমরা সবসময় তাবিব মাহমুদের ভিডিওগুলিতে, আমরা বা র্যাপগুলিতে দেখছি, সে সবসময় বাস্তবিক, যে বাস্তবিক কথাগুলো আছে সে সেগুলোই বেশিরভাগ তুলে ধরে, এবং এই র্যাপটিতেও তার কোনো ব্যতিক্রম নেই। আমরা এই র্যাপটার ভিতরেও দেখতে আছি, যার যেই কটা লিরিক্স আছে, লিরিক্সগুলোর যে লাইনগুলো, প্রত্যেকটা বাস্তবিক কথার সাথে মিল আছে এবং খুবই মর্মান্তিক। এদিকে এই লাইনটির ভেতরে আমরা আরেকটা কিছু, যে নারী যখন গোপনে ধর্ষণ হয়, যখন সেটা আমরা জানতে পারি, সবাই কিন্তু গর্জন দেয়, কিন্তু আসলে ঠিকমতো মানে করতে পারি না, আমরা রুখে দাঁড়াতে পারি না, সেই বিষয়টাকে প্রতিবাদ করতে পারি না। আমি আরেকটা জিনিস বলতে চাইবো, যে এদিকে যেই মানে যে র্যাপ সং এর যে সিনারিওটা, অসাধারণ একটা সিনারি হয়েছে, এবং একদম মানে এর ধর্ষণের বিরুদ্ধে একটা প্রতিবাদের যে গান, এটা একদম ঠিক মতো। আর আমি আরেকটা ধন্যবাদ দিতে যাব, যে ঢাকা ইউনিভার্সিটি মাইমদের জন্য, তাদের অসাধারণ ট্যালেন্টের জন্য, তারা যেভাবে এই ভিডিওটাকে তারা মানে তৈরি করেছে, যেভাবে সিনেমাটা তৈরি করেছে, একদম রিয়েলিস্টিক লাগছে। চোখ ফাটা জল
বলেছিল কথা তার খোদার সাথে প্রথম হয়েছে যাই তোর ফাঁসি সর্বনাশা সেই বীর্য যখন ছেলে চোখ ফাটা চল বলেছিল কথা তার খোদার সাথে তুই দর্শক তুই ভিন্ন থাক তোর ফাঁসি লিখে তোর বীর্য পাক। এদিকে আসলে যে এই দুটো লাইন, এই দুটো লাইনে কিন্তু অনেক কিছু বোঝায়। যেমন তুই ধর্ষক তুই ভিন্ন জাত, যারা ধর্ষক হয় আসলেই তারা কোনো জাতের ভিতর পড়ে না, তারা কোনো ধর্ম নেই, তাদের কোনো পরিচয় নেই, তারা একটি ভিন্ন জাত এবং তাদের তো গাইজ এখানে যে তোর ফাঁসি লেখে তোর বীর্যপাত মানে তার ধর্ষণই তার ফাঁসির কারণ হয়। এই যে এই লাইনটি, এই লাইনটিতে আসলে কিন্তু বাস্তবতা বোঝানো হয়েছে যে তুই ধর্ষক তুই মানে অন্যের মুখোশ ধরে ঘুরে বেড়ায়। আসলে যে ধর্ষকরা তো আমাদের সমাজেই থাকে, থাকে না, তারা ভালো মানুষের ভদ্র মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়, আমরা তাদেরকে চিনতে পারি না। শেষ হবে নিয়মের চোরা খেলা নীরবে লিপ্তিতে আর কত জল ফেলে লিখবে নারী তার যন্ত্রণা বিষ চালা প্রতিটি ধাপে নারী গানি নিয়ে বাঁচে শুধু পুরুষ তো টাকা দিয়ে কিনে আনেন। পুরো ভিডিওতে মানে পুরো গানটাতে আমার এই সিনটা খুব ভালো লেগেছে। ঢাকা ইউনিভার্সিটির যে মাইম মানে মাইমের যে গ্রুপটা তারা যে এই সিনেরিওটা করছে এটা সবচেয়ে ভালো হয়েছে। কারণ এদিকে বোঝানো হয়েছে ধর্ষকরা মানে এদিকে প্রথম সিনারিতে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন মানুষ মানে কয়েকজন মিলে এই ধর্ষণের প্রতি প্রতিবাদ করছে এবং যারা ধর্ষণ করছে ধর্ষকরাই তারা আবার ভালো মানুষের ভদ্র মানুষের মুখোশ পরে সেই প্রতিবাদী মানুষের দলে যোগ দিয়ে দেয়। এভাবে কিন্তু আমরা চিনতে পারি না, অথচ যারা যারা ধর্ষণ করে তারাই কিন্তু আসলে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করে ভদ্র মানুষ সাজে। নববধূ তবে কি এই ছিল সভ্যতার অর্জন যেখানে নারী দিবে নিজেকে বিসর্জন। এদিকের এই সিনটিও আমার থেকে খুব ভালো লেগেছে। এদিকে একটি নারী বিচারকের কাছে বিচার চাচ্ছে, অথচ আমরা দেখেছি যে বাংলাদেশে কত ধর্ষণ হয়েছে কিন্তু কয়টার বিচার হয়েছে, কতটুকু হয়েছে। নারীর বিচারের সময় নারীর ধর্ষণের বিচারের সময় বিচারক নাই, মানে অসাধারণ একটি তারা সিনারিও দেখাচ্ছে এখানে। তো গাইজ আমরা পুরো র‍্যাপ গানটি দেখলাম এবং আমি এদিকে ঢাকা ইউনিভার্সিটি মাইমের অসাধারণ পারফরমেন্সের জন্য একটি মানে ইয়া প্রকাশ করতে চাই যে তাদের পারফরমেন্সের কারণে এই সুন্দর সিনিয়রিটি তারা তুলে ধরেছে। ফুল একটি যে মানে বিষয়টা তারা ঘটনাটি একদম একদম তুলে ধরেছে সবার সামনে, একটি প্রতিবাদীমূলক ভিডিওর মতো হয়েছে। এবং গানটি আমাদের লিখেছেন তাবিব মাহমুদ ভাইয়ের, প্রতিটা লিরিক্স বাস্তবতার সাথে মিল ছিল এবং একদম প্রতিবাদী লিরিক্স ছিল যাতে দর্শকদের মন কেঁপে ওঠে। এবং এই ভিডিওটি ডিরেক্ট করেছে রায়হানউদ্দিন যার ডিরেকশন খুবই ভালো ছিল। এবং আমি বলতে চাই যে আসলে যে বাংলাদেশে যে রিসেন্টলি এত ধর্ষণ হচ্ছে কেন, আপনি কি জানেন বাংলাদেশ ধর্ষণের দিক দিয়ে এক নাম্বার, কোনো দিক দিয়ে এক নাম্বার হোক না হোক বাংলাদেশ ধর্ষণের দিক দিয়ে এক নাম্বার। এই সেপ্টেম্বর মাসেই প্রায় 120টি ঘটনা হয়েছে। তো গাইজ আমরা কোন দেশে আছি যেখানে আমাদের মা বোনরাই সুরক্ষিত নেই? আসলে যে ধর্ষকরা তারাই আমাদের মতো ভালো মানুষের মুখোশ পরে থাকে কিন্তু দিন শেষে তারা তাদের এই ঘটনা মানে ঘৃণ্য কাজটি করে থাকে। তো গাইজ আমি বলতে চাই এটুকুই যে আমরা হয়তো মাঠ পর্যায়ে নেমে এর প্রতিবাদ করতে পারবো না কিন্তু আমরা যে যেখানে আছি যেই পর্যায়ে আছি একটু রুখে দাঁড়াই একটু প্রতিবাদ করি। আমরা হয়তো মাঠ পর্যায়ে যেতে পারবো না কিন্তু সোশ্যাল মিডিয়াতে হলেও আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার অন্তত অতটুকু দেখাই, মানে এগুলোর বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে হয়তো কোনো সময় এরই শাস্তি হবে না। যেমন একটি ধর্ষক মানে আমার এদিক থেকে মনে হয়েছে যে এতগুলো ধর্ষণ হইতেছে কি ধর্ষক ধর্ষক থেকে ইন্সপায়ার্ড হওয়া ধর্ষণ করতেছে, ধর্ষণ যেখানে ধর্ষণের সাজা হলো মাত্র 2 বছর, বাংলাদেশে কোনো ধর্ষক যদি ধর্ষণ করে সেখানে তার সাজা হলো 2 বছর, এরকম সাজার দিয়ে ধর্ষকরা ভয় পায় না, ধর্ষণ করলাম 2 বছর পর ছুটে গেলাম। তো আমরা শুধু এতটুকুই চাই যে ধর্ষকদের সবচেয়ে বেশি
সবচেয়ে বেশি শাস্তিযোগ্য শাস্তি দেওয়া হোক, কঠিনতম শাস্তি দেওয়া হোক, যাতে নেক্সট টাইম কেউ এই ঘৃণ্য কাজটি করা থেকে একবার হলেও ভয় পায়। তো গাইজ, আমি এতটুকু যাবো, এতগুলো ধর্ষণ হয়েছে, সবগুলোর ধর্ষকদের যাতে ভালো বিচার হয় ঠিক মতো। আমরা যতটুকু করতে পারি, হ্যাঁ যতটুকু করতে পারি আমরা ততটুকু করবো। আমরা সোশ্যাল মিডিয়াটা নিয়ে একটা ঝড় ক্রিয়েট করতে পারি, যার কারণে এই আমাদের কথাগুলো যে সরকারের কাছে পৌঁছে এবং সরকার যাতে দর্শকদের কঠিনতম শাস্তি দিতে পারে, এবং যার কারণে তারপর কোনো মানুষ যাতে নারীদের উপর নির্যাতন বা ধর্ষণ করার আগে দুই তিনবার চিন্তা করে। তো গাইজ, আল্লাহ হাফেজ।